নিউ মার্কেটে নাহিদ হত্যায় ঢাকা কলেজ ছাত্র সিয়ামকে শরীয়তপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। সেদিন ওই এলাকায় সংঘর্ষে জড়িত থাকার দায়ে আরও দুজনকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব জানায় আধিপত্য দেখানো ও আবেগের বশেই হত্যায় জড়িয়ে পড়েন সিয়াম। 18 এপ্রিল রাতে সংঘর্ষ হয় ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে, যার রেশ থাকে পরদিন পর্যন্ত। 19 এপ্রিল রণক্ষেত্রে পরিণত হয় নিউ মার্কেট এলাকা। ভিডিও ফুটেজে দেখা যায় সেলসম্যান নাহিদকে রড দিয়ে আঘাত করছে এক যুবক। র‍্যাবের দাবি, ওই যুবক ঢাকা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিয়াম। কারো নির্দেশে নয়, বরং আবেগের বশেই এমন কাজে সে জড়িয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। উক্ত ঘটনা বা হত্যাকাণ্ডের ব্যাপারে সিয়ামের যে বিষয়টি এসেছে, সেখানে আবেগের বশবর্তী হয়ে বিভিন্ন ইন্ধন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন অপপ্রচার, তারই বহিঃপ্রকাশ হিসেবে মূলত এই ঘটনাটি ঘটেছে বলে তিনি আমাদেরকে এইভাবে বলেছেন। র‍্যাব বলছে, মূল ঘটনার সূত্রপাত ওয়েলকাম ও ক্যাপিটাল নামের দুই ফাস্ট ফুডের দোকান থেকে। সে ওয়েলকাম ফাস্ট ফুডের কর্মচারী বাপ্পি ও সজীবকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। টেবিল বসানো নিয়ে কথা কাটাকাটির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এত বড় ঘটনার সূত্রপাত। র‍্যাব 2-এর আভিযানিক টিম কক্সবাজার থেকে বাপ্পি ও সজীবকে গ্রেপ্তার করে, এবং র‍্যাব 3-এর আভিযানিক টিম শরীয়তপুর এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করে। এখন পর্যন্ত আমরা তার ব্যাপারে কাজ করছি, আমাদের কার্যক্রম চলমান আছে। ওই ঘটনায় আরেক নিহত মোরসালেমকে হত্যায় জড়িতদের গ্রেপ্তারও অভিযান চালাচ্ছে র‍্যাব। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ।